ঠিক আছে না ইবের মারার জন্য আছে খারাপ হইতো ইবের মারার জন্য মাঞ্জার মশলা নগর বললে তুমি আর খেললো ইবে ইবে আতুলি কইদো কবি না আতিও কবি না আইও খেললো মাস্কারি কইতাম নো আরাম হইতাম নো ওই ভিডিও যে সাইকো আরাম হইতাম নো কি কইবে দে আই খেললো কইতাম নো রসুল কে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আসমানের কুটি কুটি তারকা থেকে এবাদর রিয়াজত বেশ করেছে এরকম উম্মত কি আপনার আছে? মা আয়েশা সিদ্দিকা যখন এই প্রশ্ন করলেন আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন হ্যাঁ অবশ্য আছে। মা আয়েশা বললেন তাহলে কে আছে একটু বলে দেন। আমার দয়াল নবী বলে দিলেন যার নাম হলো হযরত ওমর। যার নাম হলো হযরত ওমর। ইমানের ব্যাপারে মজবুত উনার নাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি কলমা পড়ার পরে আব্বাজানকে দাওয়াত দিতে গেলেন নিজের বাপকে। আব্বাজান কলমা পড়ে নেন দয়াল নবী এটা এমন সুন্দর নবী কান্না শামসা তাজরি ওয়াজহিহি যার চেহারা সূর্যের মতো জ্বলে ইয়া তাকাল্লামার রুয়া যখন কথা বলে সানিয়াতাই নে দাঁত মোবারক ফাকিয়া খুরুজু নূর ওনার জবান থেকে নূর বের হয়। আব্বাজান কলমাটা পড়ে নেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ কলমা পড়বেন জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত উমর আব্বাজানকে দাওয়াত দিলেন ঠপ করে আব্বাজান বলে দিল তুমি এক পাগল আর একজন পাগলের সাথে তুমি সম্পর্ক করেছো। হযরত উমর বলতে চান আব্বা বাপ হিসাবে আপনি আমার মাথার উপর কিন্তু দয়াল নবীর ব্যাপারে আপনি তুচ্ছ। বাপ হিসাবে আমার মাথার উপর কিন্তু নুরুন নবীর ব্যাপারে ইমানের ব্যাপারে আপনি আমার জন্য একজন তুচ্ছ ব্যক্তি। এই একবার পাগল বলেছেন মুখে লাগাম দেন আমি যেন আমার বয়সের জিন্দেগিতে এই শব্দটা যেন আর না নিজের বাপকে বলতেছেন। উনি আবার বলে দিলেন তোমার নবীটা পাগল। কয়বার হলো আব্বাজান এই তিনবারের ফালা আর কিছু করার নাই আপনার ছেলে সম্বন্ধে আপনার অবগত আছে। বাপ কিন্তু ছেলের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই আবার বলে দিলেন দয়াল নবী একটা পাগল। সঙ্গে সঙ্গে তালোয়ার বের করে নিজের বাপকে নিখণ্ডিত করে দিল উনার নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব। জিন্দাবাদ। ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই রসুলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই নিজের বাপ হোক নিজের ছেলে হোক রসুলের সাথে বিয়া দেবী করবে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দাও এটার নাম হলো ইমান। ঠিক না? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রসুলের বিরোধী ছিলেন ফরে কলমা পড়েছেন বদরের যুদ্ধের মধ্যে বাপের বিপক্ষে দয়াল নবীর বিপক্ষে তলোয়ার তুলেছেন আবু জাহেলের সঙ্গে। তখন উনি কলমা পড়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে ছেলে বলতেছেন আব্দুর রহমান আব্বাজান বদরের যুদ্ধ যখন চলতেছিল আপনি যখন আমার তলোয়ারের নিচে চলে আসলেন আপনার কাছে কোনো সাকারা নাই আমার লজ্জা এসে গেল এটা আমার আব্বাজান আমি আস্তে করে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেছি। আব্দুর রহমান বলতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আপনি আমার আব্বাজান সেই জন্য আমি অন্যদিকে চলে গেছি আপনাকে কতল করা পড়বে সেই জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ বলতেছেন বাবা তুমি চলে গেছো আমাকে দেখে লজ্জায় বয়ে কিন্তু এই টাইমের মধ্যে যদি তুমি আমার তলোয়ারের মধ্যে পড়ে পড়তে আমার রসুলের মহব্বতের দিকে দেখে আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দিতাম। ইমানের ব্যাপারে কোনো সার নাই না
ওয়া বিতুন বোয়ানি খুদ গ পরিবার ঠিক হয়ে যাবো ঠিক হইব দু গোড়া ফারা ওয়া বি করে গেলে বোধ কি ঠিক কর দম তো ভাই বলর ফাল্লা না হইলে আনার কা আল্লাহ বুঝার তৌফিক দো বড় করে বলেন রাগ করলেন মনে হয় আগে কি আগে কি ইমান আগে দাঁড়িন মাইশা সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে দয়াল নবী বলে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়ামতের দিন ইবাদতের পাহাড় পড়ে যাবে সুবহানাল্লাহ এই কথাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলেন খুশির খবর না খুশির খবর ব্যাটারি ঠান্ডা হলো মানুষ বিয়োগ না সামনে কি এর খবর খুশির খবর তুই বুঝন না কি এর খবর এখানে মাতিলে গামলা দেরি বাথরুম বাথরুম নিন্দি তুন্দিতাম হইম দেরি কি এর খবর দয়াল নবীর জোবানে পাক দলিল দলিল না দলিল কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী খেলেছে নাতি হাসান ও হুসাইন পাশে দয়াল নবী দয়াল নবীর পাক জোবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বল জন্ম আমার নবীর যুগে দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালাতুনিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনলেন দয়াল নবী বলেছেন কিয়ামতের দিন উনার ইবাদতের পাহাড় পড়ে যাবে সুবহানাল্লাহ খুশির খবর ঠিক না রাস্তা দিয়ে হাঁটতেছেন 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 উদ্দেশ্য তো একটা আছে হাঁটতেছেন উদ্দেশ্য একটা উদ্দেশ্য একটা আছে সামনের থেকে খলিফাতুর রসুল আমিরুল মুকমিনিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেস টু ফেস একজনের সাথে একজনের সাক্ষাৎ আসসালামু আলাইকুম আমিরুল মুকমিনিন সিদ্দিক আকবরকে সালাম দিলেন সিদ্দিক আকবর মুস্কি হাসি দিয়ে বললেন আই ওমর ভাই কি খবর আই ওমর ভাই আই আমিরুল মুমিনের খবর খুব ভালো কি ভালো কেয়ামত দিন বলে দয়াল নবী জোবানে পাকে বলেছে আমার বলে আবাদতের এখন তালত বইলে হই না পারে সোমান আল্লাহ হইতাম কইলাম তো না আবাদতের ফার ফির গিয়ে হইতাম কইলাম হইতাম নঙ্কিরের শোনাচ্ছে কাকে সিদ্দিকে আকবর দিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে এটা তো খুশির বিষয় দয়াল নবী জোবান এবাকে বলে যে এটা তো দলিল হয়ে গেল আমি উমরের সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি জীবনে যা আবাদর রিয়াজত করেছি সব আপনাকে দিয়ে দেব আপনি সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসতেছেন
তুমি ইবাদতগুলো যদি সব দিয়ে দাও বেহেশত কিভাবে যাবে? আর তোমার আমল বা রইলো বা কি? না না সব দিয়ে দেব, কিন্তু আপনার থেকে একটা জিনিস চাইব, এইসব সব দিয়ে দেব আপনার থেকে একটা জিনিস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাধ্যের মধ্যে যদি তাকে আমি দেব, সাধ্যের মধ্যে যদি তাকে আমি দেব, বলে দেন। আয় আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে মক্কা থেকে মদিনা যখন আপনি হিজরত করলেন দয়াল নবীকে, মক্কা থেকে মদিনা যখন আপনি হিজরত করলেন, তিন দিন যে গারে সুরের মধ্যে ছিলেন আপনারা দুইজন, গারে সুরের মধ্যে, এখানে গারে সুরের মধ্যে তিন দিন এবাদত রিয়াজত কিছু হয় নাই, দয়াল নবী মহব্বতে আপনার চেহারা দেখেছে আর আপনি দয়াল নবীকে দেখেছেন, এই তিন দিনগুলো আমাকে দিয়ে দেন আর আমি ওমরের গোটা জিন্দেগীর এবাদতগুলো আপনি নিয়ে নেন। মহব্বত তো আদে না, এবাদত তো আদে, এসব হন নি হদিন, এটা কি গর্তন নোয়াজ দোয়া ফির কিন্তু না, মহব্বত একজনকে একজনে আহা। হজুর তোমারে বুঝে গেলেন এবাদত থেকে নুরুন নবীর মহব্বতের দাম বেশি, ঠিক না? সেই জন্য সুন্নিরা বারোই রবিউল আউয়াল যখন আসে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, দয়াল নবী, ইয়া নবী সালাম আলাইকা, সবসে আউলা ওয়ালা হামারা নবী বলে গোটা দুনিয়াকে দেখাই দে, এত বড় দয়াল নবী কেন আমাদের নসিবে জটে গেল, ঠিক না? বাদেলকে বলে দেন চলো একটু জুলুস করি, বেদাত কি হই দে, ঈদ তো দুইটা, নতুন ঈদ বানাইলি কেন? ঈদ তো একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল, এগুলো ঈদ নাই। আমিও চিন্তা করতেছি এই দুই ঈদ নিয়ে কেন তারা পাগল হয়ে গেল, ঈদুল ফিতর ঈদুল আজহা। মনে মনে ভাবলাম ঈদুল ফিতরের মধ্যে ফিতারা আছে, ঈদুল আজহার মধ্যে সামডা আছে, তারা তো খরাতির বংশ, কারণ সুন্নিরা এগুলোকে আউট বাসায় নিয়েছে, কিন্তু সকলিদের সারা ঈদ মনে করেছেন নুরুন নবী না আসলে ঈদুল ফিতর হতো না, নুরুন নবী না আসলে ঈদুল আজহা হতো না, বরাত কদর হতো না, কোরআন জরি বাঁচত না, লাইলাতুল কদর হতো না, জান্নাতের খবর পেতাম না, দয়াল নবীর মেয়েরাজের খবর পেতাম না। একমাত্র নুরুন নবীর আগমনের দিন, নুরুন নবীর আগমনের মাস হলো আমাদের উম্মতের জন্য নিয়ামতের মাস, ভুল বললাম মনে হয়, আগে এটাকে কবুল করো আর কিছু নয়, আগে কি বুলর ভাল্লা আমল ন ইমান, ইমান পরিপূর্ণ হয়ে গেছে, তোলায় তোলায় দাম কোথায়? ইয়ামান দেশত ছাগল ছড়াইতেন, উঁট ছড়াইতেন, 1400 থালি আছে, উনার নাম হলো আশেক রসুল হজরত ওয়াজ করুনি, জুব্বাটা দিয়ে নেন দয়াল নবী উনাকে, কি দিয়ে দে নামাজ দোয়া বেশ ফরিয়ে দে না, নবীলে পাগল আছিল দে তুই, তুই কি দে কোথায় আফ্রিকার হজরত বেলাল? ইয়ার রসুল এদিক এদিক ন, তো কি আজান যখন কানে দি তখন আমি চোখের মধ্যে যতক্ষণ নুরুন নবী সামনে না আসে ততক্ষণ আমার মুখ দিয়ে আজান বের হয় না, ইয়াদ নেহি কিয়া ভুল গয়ে তুম হযরত বেলালকি, ও আজান রে হযরত বেলালকি, আয়া আজামে জব নামে নবী, আয়া আজামে জব উনকে ঘির কে মর জাহানা, ভুল গয়ে আহা ভুল গয়ে ইশকে নবী দিল মে, ইশকে নবী দিল মে ক্যা রসূলে খোদা কো,
आशिक यून का ऐसा बनो जैसे हजरत वाइस कर नी बने रे हजरत वाइस कर नी बने प्यारे नबी एकदा तू पर गोबर की दो हुदूद 32 बैंक हद प्यारे नबी एकदा तू पर वो 32 घराना भूल गए भूल गए सला दुनिया ईमान रूप अटल थकें तरह नमाज तोलाय तोलाय दाम बेड़े जाए ठीक ने एक हुजूर बोले हदे सुन्नी देन नमाज नाई रबीउल अव्वल 12 तारीख बोले जुलूस करबे सारा चट्टग्राम ब्रेकअप सुन्नी देर बोले नमाज नाई जामियार मैदाने लक्ष लक्ष मानु जोहर नमाजेर सिजदा दिच्छे और छोकर मध्य मन कय खुदार गजब पड़ेछे ঠিক না আল্লাহ আমল করার তৌফিক দক খানা বিয়া গুন সুন্নি নসিবে ধরিকে দো মত ভাই তুই তো বরবা তো ইয়োস তোর কোন কইয়া জন্ম লইতু খত গোস্ত এক কেজি কিনিবি তারপর খাবি ইয়া কত গোস্ত দাম 700 টাকা কত আর খাব হইতো না কোরবানত কোন দেসা সুন্নি জন্ম লতি এন মত ভাই মিলা দে তো গলে খাইবি লাগতি এন বলে ইয়া গলে যার খবর পাই দে এডো ফাঁক দিয়ে রে সুন্নিদের মাহাবিলের মধ্যে এখন ঢুকে যা কত মিলাত অন্ন লাইলো বিরিয়ানি বল্লার বড় জোরে ভাই কেনা কই যে গলা দিল্লিতে কত সিটিং হলো আর গোল অকড় সর দুজুর আছে ইতে রাতে 8 বছর বলে মিট্রিক পাস করি ফেলে গিয়ে হজাঙ্গির হুজুর 8 বছর মিট্রিক পাস করি গিয়ে বেতন বুঝিলাম আমাকে তো বেশ জানো না ওটা ফাইভের পরীক্ষা বেড়া দিয়ে দেরি হতো সিটিং যা রে গুন মিজ কথার একখান দরজা থাকে বেশাজ দরজা তো আছে গেই আল্লাহ বুজার তৌফিক দান করক আমিন বড় করে বলেন আমিন তাইলে ঈমান ঈমান কোনা ঈমান আগে কি ঈমান রাসূল পাকের উপর ঈমানের উপর যদি মজবুত থাকতে পারেন জীবনটা সার্থক কিন্তু 1500 বছর পরে এসেও 1500 বছর পরে এসেও এই বাংলার জমিনে ইমাম হুসাইনের প্রশংসা করতেছে না প্রশংসা চলতে দে জিদের ভুল বললাম মনে হয় এ জিদ 100 রাকাত নফল নামাজ পড়ত উনি কোনোদিন এক অক্ত নামাজ কজা করেছে কেউ বলতে পারবে উনি কোরআন হাদিসের ভালো দক্ষ জ্ঞানী ছিল নামাজে তারিফ করার দে সকুটি বজন নামাজ পড়িয়ে রে শতান ঠান্ডা মেজাজ তো জগৎ গলা দিয়ে ভাই দেখার প্রশংসা করে সা এন্দুবার তো না জানার আশা করার দে হত সিটিং ইতিল লম্বা দা জালিকে জনি মাতলা দিবের জন্মার কোন সমস্যা খবরদার আমার দয়াল নবী বলে কোন মানের বেইজ্জত হবার জন্য তিনটা আলামত আছে এক নম্বর ইসলাম নিয়ে মশকরা করবে 2 নম্বর আমি রসুলের ইজ্জত নিয়ে গাঁড়াগাঁড়ি করবে 3 নম্বর অলি আল্লাহদের সাথে মশকরা করবে ঠিক নিয়ে এলো গণমুনা তো চোখে দেখো ওই টাকলো ডাব্বা মালা কানাডা পর্যন্ত জাঁড়ার বাড়ি খাই এসে ইয়াকটা জাঁড়া কার কই তৈতাম না কই ইসলামও আছে সব আছে একই কর দে হয় ও ডাব্বা মালালে বলো বহু মামলা করকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এভাবে যদি নেই নাস্তিকেরা এভাবে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না তোর ডাব্বা মালার খেতা ভরি এই সুল্লুন খন ফুটে খাই ফেলে হইতে বেশি হলো ফেলে ইয়ে কিছুদিনের মধ্যে বেশি উন্দি নাসের উন্দি গার ইন্দি শেয়ার ডুলের লাস্ট ধর্ম ইসলাম থাকতে পারবে বিসমিল্লা সংসদে থাকতে পারবে না বিসমিল্লা আছে ভাই ইতে নাই দিব লাস্ট ধর্ম আছে ইতে ইতের লগে তসলিমে নাসলিম লো বিয়ে করে দিতে নিছ
দুনিয়া এক দরাজার ইতে জামাইলা আর উতে বেড়ালার লাইন ঘড়ির তেরো নিজ ঠিক আছে না ইতের হতে দিয়ে জানলে একমত আছে খত সিটিং আল্লাহ বুঝো তৌফিক দো বড় করে বলেন এই নাস্তিকদের কারণে দয়াল নবী বলেছেন কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই তার থেকে বড় ক্ষতি করে ফেললো মোনাফেক মুসলমানেরা ঠিক না দাড়ি টুপি রেখে ওলাদ রসুল ইমাম হোসেনকে জবাই করে দিল এজিদ এজিদ বাইনি ঠিক না এল্লা বি আগুন মুসলমান নগইও 22,000 সৈন্য নামাজ পড়াছেন ইমাম হোসাইনও নামাজ পড়াছেন এগুন জাহান্নামীর এগুন জান্নাতীর ঠিক না তুই এলে বিয়া গুণের নওয়াজি বলে বিয়ে আসতি নকইও ঠান্ডা মেজাজ তো জগৎ গালা দিব তো ফুতর ফুটাই নে রে বলো আর ফাল্লা ঠিক না দয়াল নবীকে সিদ্দিক আকবর দেখেছেন আর আবু জাহেলও দেখি ঠিক না একটা জান্নাতি একটা জাহান্নামী ঠিক না রসুল সাসা খজর তাব্বাস দয়াল নবীকে দেখেছেন আবু লাগাব দয়াল নবীর দেখে উগো জান নামে উগো জান নাতি ঠিক এলে বিয়াগুনের বিয়ে আসতি না কইও এক নম্বর কি এসে খেয়াল করেন নি এক নম্বর নামান অস ন জকান ন জোরে বলেন ইমান ঠিক লাগো ইমান ইয়ান কি ইয়ান হল যে ষোলো আনা জান থেকে মন থেকে প্রাণ থেকে নুরুন নবীকে ভালোবাসা যারা রসুল বিরোধী কথা কয় এলে মাহফিল সাঁদা দিলে জাহান নামত যাইবি কথা সোজা দরুদ শরীফ নেই ওই দরুদ ইব্রাহিম ব্যাপার দে এবার নাম দরুদ ইব্রাহিম নেবে নাম দরুদ মোহাম্মদ ইটারা বানাই ফেলেই দে রসুল বাক বড় না কজরত ইব্রাহিম আল ইসলাম বড় কে বড় করি কে কন বড় তৈলে বেলাই টানি ফেলে কি টানি আল্লাহুম্মা বার আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মাদিন আগাখান নাম ওয়ালা আলী সৈয়দিনা মুহাম্মদ তারপর কত কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়াল আলী দয়াল নবীর নাম দুইবার ইব্রাহিম আলাই ইসলামের নাম দুইবার দয়াল নবীর নাম দুইবার ইব্রাহিম আলাই ইসলামের নাম নুরুন নবীর নাম আগে না ইব্রাহিম আলাই ইসলামের নাম আগে আইসে দুরুদ ফাইয়ু আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়াল আলী খবর আইসে তারপর কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়াল আলী ইন্নাকা হামিদু দয়াল নবীর নাম সাইরবার ইব্রাহিম আলাইহিস সালামের নবীর নাম সাইরবার দয়াল নবীর নাম আগে ইব্রাহিম নবীর নাম পরে তুই দরুদ মুহাম্মদ না কবি দরুদ ইব্রাহিম কই তো কই ওখানে এটা তো বাইজ সে দলিল দেশু না কেউ তো কেয়াল কেয়াল তাহলে হন মিক্কে দিবে দরুদ ইব্রাহিম লেখকে লোক দরুদ সই খাদিস বার কর আলা কদর তো কই দিবে নামাজের বারে ফরন মকুরু আল্লাহ বুঝিবে তৌফিক দক ইতার আর ফরান ইডক আলাদা তো সাল্লাল্লাহ আলাম বড়িয়াত মারাত দে উঠিয়া দিত না দেই জাজ গইলে ফেলিল দিয়ে আর একজনে মাইক কারিলে কদে ইয়া নবে কো ঠিক ইটা আগর হইল ইয়ে কত আতুন দে ফানা ফিললে তুই তাই গেছিস গই অগর জিন্দি জারিন দিবে যত বাত হলো ঠিক না ইমানুর উদ্দি অটল থাক এক নম্বর কি ইমান নমান ন ইয়ান শুধু ইমান বুঝাই দেওয়া যিয়ে দয়াল নবীর কর্ম বারং মসজিদ নববীর সাথে লাগানো ছিল দয়াল নবীর কর্ম বারং মসজিদ নববীর সাথে রসুল বাগ গর মোবারক থেকে বের হলেন কিছু কাজের জন্য বের হলেন না কোথাও বের হলেন একটা চাদর মোবারক দিয়ে মসজিদ নববীর দিকে তাকাইলেন দেখতেছে একটা সাহাবি মসজিদ নববীর বারান্দা মোবারকে কি পড়তেছে ও বা বুঝো তাই না দয়াল নবী উনার চেহারাও দেখতেছেন উনি কে নামও দেখতেছেন
ওনার নাম পাওয়া গেল সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। সাইদ ইবনে মুআল্লা নুরুন নবী দেখেন না? এই যে গননি লেখার কিরদে উনি কি করতেছেন? সাইদ তাল নুরুন নবী কিরকে দে ইবে কি রে কে রসুল না দেখে দেখছে দয়াল নবী দেখেছেন ঈমানের ফরিককে দেখো উনি নামাজকে গুরুত্ব দেই না আমি রসুলকে গুরুত্ব দেই আমলকে গুরুত্ব দেই না ঈমানকে গুরুত্ব দেই একটু পরীক্ষা করি বড় করি কও না সুবহানাল্লাহ আর কেন বাড়াইতে পাইতে তো সুবহানাল্লাহ এই সাইদ তাল খবর হই সাইদ তাল উনি বলতেছেন আমি চার রাকাতের নিয়ত বেঁধেছি তিন রাকাত হয়েছে আর এক রাকাত পরে তারপরে যাব আরে আমি কি করতেছি তিন চার রাকাত নামাজ পরে সালাম ফিরিয়ে তারপর দয়াল নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আমার রসুল পাকের চেহারা মুবারক আনারের মতো লাল হয়ে গেল মা মানাকা তোমাকে কে মানা করেছে দয়াল নবীর ডাকে সাড়া না দেওয়ার জন্য দয়াল নবী প্রশ্ন করলেন মা মানাকা তোমাকে কে মানা করেছে আমি রসুলের ডাকে সাড়া না দেওয়ার জন্য উনি সাহাবী উত্তর দিলেন কুনতু ইউসাল্লি আমি কি করতেছি নামাজ পড়তেছি ইয়া রাসূলুল্লাহ আমার রসুল বলে তুমি কি কোরআন ভুলে গেছো তুমি কি কোরআন শরীফ ভুলে গেছো ইয়া রাসূলুল্লাহ তার মানে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলিহি যা দাকুম যখন দয়াল নবী ডাক দিবে পৃথিবীর যত বড় কাজ হোক না কেন পেয়ারা রসুলের ডাকে সাড়া দেওয়ার নাম হলো ইমাম সুবহানাল্লাহ নামাজ গেই গই নামাজ ওয়ালা আউদু ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ জীবনে তার কোনোদিন ভুল হবে না তুমি নামাজ পড়তে ছিলি হদ এটা কি হদ এটা আমল তো ডাকছে কি ইমান তুই ইমানে ডাক দিলা আর আমলের কি প্রয়োজন রসুলের ডাকে যদি চলে আসতে আল্লাহও খুশি হয়ে যেত দয়াল নবীও খুশি হয়ে যেত এক রাকাত যদিও বাকি থাকতো পরে গিয়ে যদি পরে বলতে নতুন করে আর নিয়ত করতে হতো না কেননা ইমানের সাথে কথা বললে নিয়ত ভাঙে না একটু জোরে বলেন তাহলে নামাজ থেকে দয়াল নবী বড় নামাজ থেকে দয়াল নবী খেয়াল তাইব না তাইব নামাজের বড় মনন করিগো নুরুন নবীর বড় মনন কর তোলায় তোলায় দাম বেড়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান কর আমিন বড় করে কও না আমিন বুঝতে আসছে না এবার হলে মানুষটা সারা দেখিলে বলে ঠিক তুইও যদি খাই পেলা খবরদার একটু একখান মশলা উনো কিন্তু দরকারি মশলা আর রসুল উগ্র নিকৃষ্ট মানুষ হলো ওর সাথে কোনোদিন মস্করা করত না কারণ উনি একজন আল্লাহর বান্দা দয়াল নবীর উম্মত পেয়ারা রসুল বলে তাজিম হইন্দা জিকিরিহি কোনো মানুষকে যদি তাজিম করো অথচ উনি অযোগ্য মানুষ গণা যারা মানুষ ওকে যদি তাজিম করো আল্লাহ হাজার তাজিমের দরজা তোমার খুলে দেবে কথা বুঝতে আসছে না এটার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় যার দাড়ি সাদা হয়ে যায় তার দিকে বলে আল্লাহ চব্বিশ ঘন্টা থাকিয়ে থাকে যার দাড়ি সাদা হয়ে যায় মদিনার রসুল তার দিকে তাকিয়ে থাকে সে হাত তুললে দোয়া কবুল হয় তুই বে বুড়া মানুষ খালি এত না নমস্কারী নগরী গো ঠিক আছে না খারাপ হয়তো তুমি আর কি হলো আর তুলি হই দো কবি না ঠিক কবি না আইও কে হলো মস্কারি করতাম নো ওই ভিডিও যে চাই কো কলমা ভরাই দে না থাই লেখা করা ওই যে ভাজ করা দি
ওই ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি আসলেন এ দরায় কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আশেকের কানে শোনা যায় ইয়া নবী তবরুক দি গেল সারিমি কে তুম ইয়া রাসূল তবরুক দি গেল সারিমি কে দি গেল মানুষ বেশি দ্রুত দ নবীজি হাসরে নসরে নবীজি আসবেন কবরে চিনল না মানুষ নবীরে চিনিল বনের হরিণে ইয়া হাবিব আলে নবী ঔলাদে আলী সাহাবায়ে কেরাম খাদেরি আজ মেরি গৌসে এ ভান্ডারি চৌরহবি সির কুটি আকাতেই ইয়ব শাহা ঔলাদে মুস্তফা কেবলা তখের সাবের শাহ জিনকে ऐसे पीरे थरी मुस्तफा छमे बजू में बलगलोला भी कमाल ही